ওকে তো গাইস আজ থেকে প্রায় অনেক দিন আগে মানে অনেক দিন বলতে কতদিন আগে আমি নিজেই ভুলে গেছি, এক মিনিট আমাকে চেক করতে দাও চেক করতে দাও। ওকে তো আজ থেকে প্রায় 10 মাস আগে, ইয়েস 10 মাস আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে যেটা টাইটেল ছিল আই এম আর্টিস্ট দি বাংলা গেমার। ইয়েস ভাই আই এম আর্টিস্ট। তো এটার আমি অনেকগুলো পার্ট বের করেছিলাম, লাস্ট পার্ট বের করেছিলাম আমি 6 মাস আগে। তো এই পার্টে আমি ড্র করতাম, আমি নিজের ড্রয়িং স্কিলস দেখাতাম যে আমি কতটা প্রো ড্রয়িং, কতটা প্রো পেন্টিং ড্রয়িং। তো ওই ভিডিওগুলোতে না আমি নিজেকেও ড্র করেছিলাম। এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এটা এটা হলো সেই ভিডিওটা, আর ইয়েস এটা আমি ড্র করেছিলাম নিজেকে প্রো আর্টিস্ট ভাই। এটা আমি কি ড্র করছি এবার দেখো তোমরা ভাই। এটা চশমা, একটা বড় একটা ছোট গেম, এটা নাক আর ঠোঁটটা তো পিঙ্ক কেন ভাই। তো যাই হোক ভাই, আমি এটা ড্র করেছিলাম আর এটার মধ্যে 24K লাইকস চলে আসছে। বাহ, কমেন্টস পড়ে একবার, কমেন্টস কি কি আসছে। অনেক ভালোবাসা রইল বাংলাদেশ থেকে, অবিরাম ভালোবাসা রইল। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, আমি সেগুলোকে দেখবো আর দেখবো যে সেগুলো ভালো কিনা, মানে আমার থেকে ভালো বানাচ্ছে কিনা সেটা দেখবো আমি। অবভিয়াসলি ভাই আমার থেকে ভালো কেউ ড্র করতে পারে না, আই এম দা বেস্ট আর্টিস্ট। ইয়েস ওকে, তো আমাদের ফার্স্ট ভিডিও হলো এটা, দেখি এখানে আমাকে কিরকম ড্র করছে। ওকে গাইস, তো এই যে হচ্ছে আমাদের বাংলা গেমারের ইউটিউব চ্যানেল, আর ভাই যেহেতু আমাদের বাংলা গেমারের রিসেন্টলি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার এটা হলো সেই সময়কার যখন আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আর এখন 300K হয় নাই, এখনো হয় নাই, এখনো করে দাও না ভাই, ফটাফট সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করো প্লিজ। ওকে তো এখন আমাদেরকে ড্র করা হচ্ছে, মানে আমাকে ড্র করছে, দেখি ভাই কিরকম ড্র করে আমি দেখি, মানে আমার থেকে ভালো করে কিনা সেটাই দেখব। তোমাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে এটা আমি মনে হচ্ছে একবার বলো ভাই, আমার হাত এরকম নাকি? মানে ঠিক আছে বুঝলাম ভাই আমি পাতলা আছি, কিন্তু ভাই এতটা জিরো ভাই, জিরো স্কোর ভাই, এটা জিরো স্কোর। অ্যাটলিস্ট ভাই আমার থেকে তো ভালোই আগাইছে, আমারটা দেখো ভাই। ওকে তো ভাই, দেবে এই চ্যানেলের নাম হলো প্রফেসর অফ পিসি গেমিং। ওকে তো আমরা চলে এসেছি নেক্সট চ্যানেলে, যার নাম হলো কৃষানু প্লেস। ওকে তো এবার দেখি যে এ আমাকে কেমন ড্র করবে। আর হ্যাঁ গাইস, সবার শেষে আমি সবার থেকে বেটার ড্রয়িং করে দেখাবো নিজেকে আজকের ভিডিওতে। তো গাইস ফটাফট লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও 300K। আমি 5 কেন দেখাচ্ছি ভাই, 5ও চলে যাবো কিন্তু এখন 300। ওকে ওকে, এটা হচ্ছে দা বাংলা গেমারের ফটো, আর বাংলা গেমার আমার এই ফটোটা আছে। ওকে তো আমার এই ফটোটা ড্র করবে যেটা এখন দেখাচ্ছে তোমাদের স্ক্রিনে, এই ফটোটা আমার ড্র করা হবে। লেটস গো, দেখি কিরকম ড্র করে। বাচ্চা এই ফটোটা আমাকে, ফটোটা আঁকতে হবে। ওকে তো তার জন্য আমাদের হলুদ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। ওকে তো বহুত কষ্ট করে আমাদেরকে ড্র করা হচ্ছে ভাই, বহুত এখানটাতে গলা বানাতে হবে এরকম ভাবে, দিয়ে পরে এরকম ভাবে মুখটা। এটা কি করতেছে, এটা কি আগাচ্ছে ভাই, এটা কি আগাচ্ছে, কি ড্র করতে। হ্যাঁ ওকে, এটা আমার হাত বানাইলো, আমি ফটোর মধ্যে এরকম করেছিলাম ভাই, ওটা কিভাবে দেখাবে এখন দেখি। ওয়াহ, সুপার ড্রয়িং ভাই, সুপার ড্রয়িং ভাই, বেস্ট ভাই, এটা এতক্ষণ পর্যন্ত বেস্ট ছিল ভাই। একটা লাইক এই ভিডিওটার মধ্যে, বেস্ট ড্র, মানে এর মতন দেখতে তো আমি না ভাই, একদমই না, মানে আমি কি এরকম দেখতে, কমেন্ট করো গাইস। ওকে তো নেক্সট যা ড্র দেখবো আমি, তাহলে বলো নারিন্দা গেমার। ওকে লেটস গো। হ্যাঁ, তারপর আমাদের মাথা আঁকতে হবে, মাথা আঁকার জন্য আমি একটা কালার নিয়ে নিই এখান থেকে, এরকম। ওকে আমাকে আঁকাচ্ছে ভাই, আঁকাচ্ছে এরকম, আমি জাস্ট এটাকে কালার দিয়ে ভরলাম। তো এটা আমাদের মেইন কালার নয়, আমি এটাকে ভালো করে একটা স্কিন কালার দিয়ে ভরে দিছি ভাই। আমাকে এরকম কেন মনে হচ্ছে যে আমি আমার ভিডিও দেখতেছি, না না ভাই ড্রয়িং দেখি ভাই কিরকম ড্র করছে। এরকম একটা চৌকো, এরকম একটা, আবার এরকম একটা চৌকো, আবার এইখানে, এখানে হয়ে গেছে আমাদের বাংলা গেমারের চশমা রেডি ভাই। এবার এখানটা আমাদের দিতে হবে একটা ধামাকেদার স্মাইল, এরকম থাকে না, না ভাই এরকম স্মাইল তো আমি একটুকু করি না ভাই, আমি এরকম স্মাইল করি, আমার স্মাইল এরকম হয় দেখো, বুঝতে পারলে। এই দেখো ভাই আমার স্মাইল লাগাইছে ভাই, নিচের দাঁত কই, আমার উপরে দাঁত গুলা দিছে নিচের দাঁত গুলা দেয় না, চোখ কোথায়, চুল টুপি পড়েছিলাম ভাই এই ফটোর মধ্যে ভাই। এই ভিডিওর মধ্যে আবার কোন দা বাংলা গেমার কমেন্ট করছে, ওয়াও সো নাইস, এটা কোন বাংলা গেমার ভাই দেখি একবার, বাহ এটা কে নাকি আমি নিজেও জানি না। ওকে তো গাইস, নারিন্দা গেমারের ফাইনাল প্রোডাক্ট হলো এটা, আমি এরকম করে তো একদমই ছিলাম না ভাই, আর এগুলা কান না থ্রি। ওকে তো গাইস, আমাদের নেক্সট ভিডিও হলো ইউ প্রশান বয়ের। ইয়েস ভাই, অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ভাই তুই একদম ফালতু ড্র করিস, একদম বেকার ড্রয়িং করিস, তোর থেকে ইউ প্রশান ভাই অনেক ভালো ড্রয়িং করে, ওর কাছে কিছু শেখ, ওর মতন একটু ড্রয়িং করা শেখ। দেখি ভাই কি এমন ড্র করছে ও, দেখি একবার, মানে আমার থেকেও ভালো ড্র কেউ করতে পারে না, অসম্ভব ব্যাপার, ইম্পসিবল, বিশ্বাস করা যায় না, এগুলো বিশ্বাস করা যায় এগুলো কথা। দেখি ভাই কি ড্র করছে। ওকের জন্য আমরা হোয়াইট ইউজ করছি, ফোটের জন্য ইয়েস ভাই। ওকে ওকে, ও ড্র করতেছে না ভাই, ভালো ড্র করছে ভাই। ওকে তো এটা ড্র করছে ইয়ো প্রসেন বয়, ঠিক আছে ভাই এটা সবার থেকে ভালো হয়েছে, তো এর থেকে ভালো আমি ড্র করে দেখাবো এখন, লেটস গো।
ওকে তো গাইস আমাদের পাস পার্ট আপ এই গেমটার না ভাই প্রত্যেকবারই আমি ভুলে যাই পাস পার্ট আউট পাস পার্ট আউট জি ভাই আই এম আর্টিস্ট পার্ট 5 ওকে এবার আমি ফাইনালি নিজেকে ড্র করব আর এবার সবার থেকে এবা এটা কি এবার সবার থেকে বেস্ট ড্র করব বাট এটা কি ভাই এই গেমের মধ্যে নতুন আপডেট চলে আসছে এগুলা কি কঙ্কাল মঙ্কাল ঝুলে আছে এই দেখো ভাই আগের বার আমি এটাকে ড্র করেছিলাম দেখতে পাচ্ছো এই যে এটা এটা হলাম আমি বাট এবার সবার থেকে বেস্ট ড্র করব আমি এক মিনিট আমি এখন সার্চ করতেছি যে দি বাংলায় ভাই আমার নিজের ফটো নিজের কাছে নাই আমাকে ডাউনলোড করতে হচ্ছে ওকে তো আমি হলাম এটা ড্র করব এই যে দেখতে পাচ্ছো তোমরা এটা ড্র করব আমি যেটা এই ভিডিওর থাম্বনেইলে আছে এটাই ড্র করব আমি ওকে তো ভাই আমি রেডি এখন ড্র করার জন্য আর সবার থেকে বেস্ট ড্র করব আমি এবার সবচেয়ে আমার এটা ফটোটাকে ব্যাচ ভাই চল এই ভাই এটা কি এটা ঘোড়া উঠতেছে কেন এটা ভূত এ ভূত ভূত উঠতেছে ভাই ওকে তো আমাদের ড্রয়িং বোর্ড চলে আসছে গাইস আর এখন আমি ড্র করব নিজেকে এই ফটোটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ওকে তো এটা ড্র করার জন্য সবচেয়ে আমাকে যেটা করতে হবে ভাই এটা বহুত মুশকিল ভাই হাতগুলো আমি এরকম করে রাখছি ওকে এক মিনিট দাঁড়াও এটা সবচেয়ে এটা ব্যাকগ্রাউন্ডটাকে না আমি ব্ল্যাক রাখবো ইয়েস আরে এখন কেন ব্ল্যাক করলাম আমি বহুত মুশকিল হয়ে যাবে এটা না না প্রথম দিকে ওকে ওকে সবপ্রথমে ফেসের কালার নিতে লাগবে আর এদিকে না ফেসের টেক্সচার বানাতে লাগবে আমাকে দেখো এরকম করে এদিকে এরকম এরকম করে নিচে নিয়ে যাবো দেন আবার উপরে নিয়ে যাবো এটাকে এরকম করে উপরে নিয়ে যাবো ব্যাস 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 ভাই হচ্ছে ভালো হচ্ছে ভাই ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে ইয়েস ইয়েস হয়ে গেছে ওকে তো এটা হলো আমার ফেস হ্যাঁ ভাই কিছু বুঝাচ্ছে না আমি এখন জানি 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 কিন্তু হবে আস্তে আস্তে ওকে তো এবার আমাকে যেটা করতে লাগবে এবার আমাকে আলাদা কালার নিতে লাগবে আর এটাকে ছোট করতে লাগবে এবার এখানে আমার আমাকে হাত ড্র করতে লাগবে বহুত মুশকিল ভাই হাত ড্র করাটা এরকম করে এদিকে এরকম এদিকে এরকম করে এটাকে এত অব্দি নিচে নিয়ে আসতে লাগবে ব্যাস ওকে ছোট ছোট দাগ যাতে মনে হয় যে এটা আঙ্গুল এরকম করে এটাকে এদিকে নিয়ে আয় এদিকে ভাই আমার হাতটা একটু বেশি মোটা হয়ে গেল না ব্যাং এক মিনিট ভাবে প্রথম থেকে সবদিন পুরো কালারটাকে এটা এরকম করে দে তাহলে ওকে 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 বাইরে এত ওকে তো আমরা ফেসেস টেক্সচার বানিয়ে নিছি এবার শেপটা বানিয়ে নিছি এবার আমাদেরকে ড্র করতে লাগবে ওকে তো প্রথমে এরকম করে এদিকে নিয়ে আসবো নিয়ে আসার পর এটাকে এখানে দেন এটাকে এরকম করে এরকম করে পুরো এরকম করে নিয়ে আসবো ব্যাস 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 দাঁড়া হাতটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে ভাই এক মিনিট দাঁড়া ভাই এক মিনিট দাঁড়া এটাকে মুছতে লাগবে এরকম করে মুছে দি দাঁড়া এক মিনিট দাঁড়া মুছে দি ওকে ওকে দাঁড়া এবারে হয়ে যাবে তাহলে তুমি এটাকে এরকম করে নিচে টাইনে নিয়ে আসবো এরকম করে এরকম দেন এরকম দেন এরকম হ্যাঁ ভাই হচ্ছে 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 ও ও ভাই ফার্স্ট হাতটা হয়ে গেছে ভাই একটু হাত হাত মনে হচ্ছে এটা এরকম এরকম হ্যাঁ ঠিক আছে ভাই একটু একটু হচ্ছে একটু একটু হচ্ছে এবার বাস এর হাতটা এরকম করে এরকম এরকম টাচ লাগবে এটাকে এটা এদিকে যাবে তারপরে এটা এরকম করে এরকম এরকম ব্যাস ব্যাস ভাই ও হইছে 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 আরে হইছে হইছে এরকম এরকম ওকে তো গাইস দেখো এরকম এই শেপটা আমি বানায় নিছি যেটা এরকম ছিল আমার ফটোর মধ্যে এবার যেটা আমাকে করতে লাগে সাথে আমাদেরকে না কি বলতে লাগে ওটাকে এসে বানাতে লাগবে আইব্রো আইব্রো জন্য আমি স্প্রে ইউজ করব এরকম করে ইয়েস এরকম করে এই সাইডে ব্যাস 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 ভাই উফ কি আইব্রো ভাই ওকে তো এবার যেটা আমরা ইউজ করব সেটা হলো এটা নাক নাক হলো এরকম এরকম নাক তো বুঝা যাচ্ছে না ভাই এরকম এরকম ব্যাস 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 হইছে 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 ওকে গাইস ভুরু হয়ে গেছে নাক হয়ে গেছে এবার 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 চোখটা আগাইনি কারণ চোখটা সবার থেকে হার্ড ভাই ওকে তো চোখটা এরকম করে কিছুটা এরকম ব্যাস ভাই 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 চোখটা এরকম কেন হচ্ছে এরকম এরকম ব্যাস নাইস নাইস ব্যাস ভাই ভাই এক চোখটা একটু একটু উল্টাল্টা হবে তো হয়ে যাবে ভাই এবার কালো এখানে ডট দিতে লাগবে ওকে ভাই হইছে 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 ব্যাস হই যাও হই যাও হই যাও হই যাও ব্যাস ভাই ভালো হইছে ভাই ভালো হইছে এবার এদিকে একটু আউটলাইন দিতে লাগবে আমাদেরকে এরকম এরকম ব্যাস এরকম ব্যাস ভাই এই দেখো গাইস আমাদের চোখ রেডি হয়ে গেছে এবার খালি আমাদেরকে মুখ আগাইতে লাগবে এরকম করে এরকম ওকে তো দেখো সবপ্রথমে আমাদেরকে এরকম করতে লাগবে এরকম করে টানতে লাগবে ব্যাস ওকে ওকে এবার এরকম করে হ্যাঁ ভাই ঠিকই তো আছে এবার শুধু আমাদেরকে মাঝখানে পার্পল দিতে লাগবে স্প্রে করে এটা হলো আমাদের জিভ এবার দাঁত দিতে লাগবে ভাই দাঁত অল্প অল্প দেখা যাচ্ছে এরকম 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 ব্যাস ওকে 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 ভাই হচ্ছে হচ্ছে অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে দেখো মুখ বানিয়ে নিছি এখানে হালকা হালকা মোহ আছে ওটা বানিয়ে নিছি কারণ পুরো আসে না ভাই ওকে তো এবার যেটা আমাকে করতে লাগবে চুল বানাতে লাগবে তো চুলের জন্য এরকম করতে লাগবে এক মিনিট দাঁড়াও ভাই হচ্ছে ভাই অনেকটা ভালো হয়েছে ভাই মানে আগের গেলার থেকে তো অনেক গেলাই ভালো হয়েছে এরকম করে চুল বা এরকম করে এরকম 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 দাঁড়াও গাইস আমি চুলটা বানাইনি ফটাফট চুল বা হয়ে যাও স্প্রে দেয় পুরো চুলের জন্য বহুত স্প্রে লাগবে কালো স্প্রে তো এটাকে ফটাফট দিয়ে দিই আমরা হয়ে যাও হয়ে যাও ওকে ওকে অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে ব্যাস এটাকে শুধু আমাদেরকে আউটলাইন দিতে লাগবে মানে শেপ করতে লাগবে যে কিরকম আমার চুলের শেপটা আছে ওকে তো আমি চুল বানিয়ে নিছি ভাই কিন্তু এরকম চুল একদমই না আমার তো এটাকে ইসে করতে লাগবে ওকে তো আমার চুলটা এদিকে এরকম ছিল এরকম হয়ে এরকম করে যাচ্ছিল এরকম করে যাইতে 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 এদিকে এরকম এদিকে এরকম এদিকে এরকম 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 তারপর নিচের দিকে এরকম ওকে তো ভাই বহুত কষ্ট করে চুল বানিয়েছি কিন্তু এটা কি ভাই
ওকে দাঁড়া দাঁড়া, এবার অনেক কিছু বাকি আছে। এবার আমার শার্টের কালার বাকি আছে। ওকে, তো আমার শার্টের কালার পিঙ্ক ছিল কিন্তু আমি এখানে ভুল দিয়ে দিলাম, কোনো ব্যাপার না, হয়ে যাবে। এরকম করে এরকম ব্যাস এরকম করে এটাকে ভালো মতো দিতে লাগে, একদম ধ্যান মতো। ও ভাই, এত কষ্ট কেন ড্রয়িং করতে? ধ্যান লাগে ভাই পুরো, আস্তে আরামসে। আমাদেরকে ব্ল্যাক করতে লাগবে, ব্ল্যাক নিতে লাগবে। ব্ল্যাক নেওয়ার পর এরকম করে এরকম যেগুলো যেগুলো আউটলাইন দিচ্ছি এগুলো সব ব্ল্যাক দিয়ে করতে লাগবে, যাতে বোঝা যায়। এরকম এদিক থেকে এদিকে আস্তে করে ব্যাস ব্যাস ব্যাস, আরামসে ভাই, একটু হিলাহিলি করলে খতম হয়ে যাবে। ওকে, তো একটা হয়ে গেছে। এবার এদিকে এরকম এই হাতটা নিয়ে যাব আমি, এরকম করে এদিকে এদিকে এটাকে নিয়ে যাব, এরকম করে এদিকে এটাকে, এরকম এদিকে এটা, এবার এটাকে আস্তে করে নিয়ে যেতে লাগবে। ওকে হয়ে গেছে ভাই। ওকে, তো হয়ে গেছে এটা ভাই, অনেক ভালো হয়েছে কিন্তু যাই বলো। ওকে, এবার কি করতে লাগবে? এবার কিচ্ছু করতে লাগবে না, আমাদেরকে শুধু কালার করতে লাগবে ভাই, এবার শুধু কালার করতে লাগবে। এরকম করে আরামসে আরামসে এটাকে অনেক ধ্যান মতো করতে লাগবে, আরামসে। ওকে, তো গাইস ফাইনালি আমার ড্রয়িং রেডি হয়ে গেছে ভাই, ঘন্টার পর ঘন্টা ড্র করার পর এই যে এটা হলো আমার রেজাল্ট। ও ভাই ফাইনাল ভাই, দেখো কতটা কতটা সিমিলার লাগছে, দেখো দেখো এই দেখো, নিজে না দেখো, নিজে দেখে না কতটা সিমিলার এই ড্রয়িংটা থেকে। তো ইয়েস গাইস, প্রুফ হয়ে গেল যে আমি সবার থেকে বেস্ট আর্টিস্ট। ইয়েস মেন ভাই, এটা এটা অনেক দামে বিক্রি করা উচিত ভাই, এটা এটা বানাতে আমার বহুত টাইম লাগছে ভাই, এত ধ্যান দিয়ে আমি কিচ্ছু বানাই আজ পর্যন্ত। ওকে, এটা দিয়ে দিছি, এটা এখানে বিক্রি করবো। ওকে, এটা নাম কি দিবো আমি? এটা নাম দিবো দা বেস্ট পিকচার। ব্যাস ভাই, এটা অনেক দামে বিক্রি হওয়া চাই ভাই, দেখি ভাই কোন কাস্টমার নেয় কিনা এটাকে। ওই যে একটা লোক আসে, একটা বুড়া আসে, একটা বুড়া আসে, নে ভাই প্লিজ নে, এটা অনেক দামি কিন্তু, নে নে। দা চয়েস অফ কালার ইজ আ বিট ভাই, আমার ড্রয়িং দেখে ফালতু বলতেছে এরা ভাই, কারা তুই জানিস কত কষ্ট করে ড্রয়িংটা বানাইলাম আমি ভাই, জানি না। ওই যে একটা লোক আসে ভাই, একটা লোক, এটা লোক না কি, এটা একটা ঘোড়া ভাই, এই গেমে কি হচ্ছে ভাই, ঘোড়া মোড়া কি কি চলে আসছে। তো গাইস ছাড়ো গাইস, ওই লোকটা তো এই ড্রয়িংটা নিলো না, বাকি তোমরা যদি এই ড্রয়িংটা নিতে চাও তো কমেন্টে বলো, আমি পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি। ভাই কয়েকদিন আগে গাইস আমি একটা পোস্ট করেছিলাম আই এম আর্টিস্ট এর, যেখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি কি ড্র করব, তো সেখানে তোমরা অনেক কিছু কমেন্ট করেছো, তো সেগুলো সব আমি ড্র করব নেক্সট এপিসোডে। যদি এটার মধ্যে 10k লাইকস পার হয়ে যায় তো ফটাফট লাইকস করো। তো গাইস আজকের জন্য এতটুকুই, বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমপ্লেতে। বাই বাই।